পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত ভাবে আলোচনা পেশ করবেন আমাদের সম্মানিত প্রফেসর ডক্টর মনোহর স্যার, অত্র প্রোগ্রামের আজকের উনি সভাপতি। আমরা আসলে সময় বেশি দিতে পারতেছি না, তারপর সভাপতিকে তার মূল্যবান আলোচনা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ডক্টর মনোহর স্যার উনি হানিয়াং ইউনিভার্সিটি প্রফেসর এবং বাংলাদেশ কমিউনিটি স্কুলের প্রিন্সিপাল। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. الحمد لله. আজকে বাংলাদেশ মুসলিম কমিউনিটি উদ্যোগে আয়োজিত এই সভায় এখানে উপস্থিত হতে পারে আমরা, আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমি অত আনন্দিত এবং গর্বিত যে আজকে এই রোজার দিনে সবাই আমরা এখানে অনেক বাঙালি দেশি এবং সহ বিভিন্ন দেশের ভাইরা উপস্থিত হতে পেরেছি। ইফতারের সময় অনেক সন্ধি ঘটে, আসলে সভাপতি হিসেবে কথা বলার সুযোগও কম এবং সময়ও আসলে কম। তবে আমি একটা জিনিসই বলতে চাই যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে যে পবিত্র মাস দিয়েছেন এবং পবিত্র মাসের মধ্যে যে একটা কোরআনের আয়াত আছে, এটা সূরা বাকারার 186 নম্বর আয়াত। সেই আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছেন যে এই রমজান মাস পূর্ববর্তীকে দেওয়া হয়েছে এবং তোমাকেও দেওয়া হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তো আলহামদুলিল্লাহ আমাদের পূর্ববর্তী বক্তাগণ জাহিদ ভাই এবং ইন্দোনেশিয়ান ইমাম সাহেব এবং আমাদের মাওলানা সাহেব এই ব্যাপারে যথেষ্ট বলে গেছেন যে আসলে আমরা তাকওয়াটা কি এবং কিভাবে অর্জন করতে পারি। তো আমি ওই বিষয়ে জাস্ট একটা কিছু ফোকাস করতে চাই, কারণ সময় সংক্ষিপ্ত, যে আসলে আল্লাহ আমরা যে তাকওয়া অর্জন করব, আমরা আসলে কতটুকু অর্জন করতে পারছি এটা নিজে যাচাই করতে হবে। কিন্তু আমাদের এই তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের কি কি ফ্যাসিলিটি দিয়ে রাখছেন। প্রথম কথা হলো আল্লাহ সুবহানাহু তাআলা এই রোজার মধ্যে বলতেছেন যে যে রোজার মধ্যে যে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় এবং জান্নাতের সবগুলো দরজা খুলে দেওয়া হয়। তো প্রথম জিনিস হলো যখন শয়তান শৃঙ্খলাবদ্ধ হয়ে যায়, অটোমেটিক্যালি মানুষের পাপ করার বা পাপের দিকে যাওয়ার ক্ষমতা বা চেষ্টা অটোমেটিক্যালি কমে যায়। কিন্তু তারপরেও দেখবেন যে মানুষ তারপরেও পাপের মধ্যে লিপ্ত থাকে এবং বিভিন্নভাবে এঙ্গেজ থাকে, নামাজ পড়ে না, রোজা রাখে না, বিভিন্ন থাকে। এর একমাত্র কারণটা হলো যে একটা যখন চাকা ঘুরতে থাকে 11 মাস ধরে শয়তান আপনাকে প্ররোচনা দিতে আসে, কিন্তু যখন স্টপ করা হয় চাকাটা কিন্তু অ্যাকচুয়ালি ঘুরতে ঘুরতে বন্ধ হইতে হইতে আর 1 মাস পার হয়ে যায়। তো শয়তানের মধ্যে যে মনের মধ্যে যে অসুবাসা থাকে বা ভিতরে যে দুষ্টমিতা থাকে বা যে দুষ্টমিগুলো আমি করছি সেইগুলো আসলে এই শেষ হইতে হইতে রোজার মাস পার হয়ে যায়, আমাদের আর তাকওয়া অর্জন করার সুযোগ থাকে না। আরেকটা জিনিস লক্ষ্য করেন যে আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছে রোজার মাসটা বা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার মাসটা আসলে মাসটা শুধু রোজার মাস না, এটাকে আল্লাহ পাক বিভিন্নভাবে বিভিন্ন নামকরণ করছে। এটা হলো মাগফিরাতের মাস, এটা হলো রহমতের মাস, এটা হলো দানের মাস, এটা হলো কোরআনের মাস। এই রোজার মাসে আল্লাহ সুবহানাহু তাআলা একটা সূরা নাজিল করছেন লাইলাতুল কাদার, এবং এর মধ্যে আল্লাহ সুবহানাহু বলে দিয়েছেন যে এই একটা রজনী 1000 বছরের চেয়েও উত্তম। এমন না যে 1000 বছর, এটা চেয়েও উত্তম। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সমস্ত সামগ্রী দিয়ে দিয়েছেন, সমস্ত কিছু বলে দিয়েছেন, তারপরেও আমরা আসলে তাকওয়া অর্জন করতে পারছি কিনা। এই জন্য বলতেছে ভাই এই রোজার মাস শুধু তাকওয়া অর্জনের মাস, রোজার মাস আল্লাহকে চেনার মাস, রোজার মাস কোরআনের মাস, কোরআনকে ফলো করার মাস, কোরআন শিখার মাস, কোরআন এদিক মানে সরায় দেওয়ার মাস। কিন্তু আসলে আমরা আমাদের এই জীবনে আমরা কতটুকু করতে পারছি? এই রোজার মাসে আমরা বেশি, রোজার মাসকে বলা হয় জাকাতের মাস। এই মাসে আমরা আসলে জাকাত দিয়ে থাকি নর্মালি, এবং এক একটা নেকি ভাই বলে গেলেন 1 থেকে 700 গুণ, এমন কোনো কোনো রাত আছে 1 লক্ষ গুণ পর্যন্ত বাড়াই দেওয়া হয়। কিন্তু আসলে আমরা সেটা কি পালন করতে পারছি কিনা? তো আমার কথা হলো আমরা এই মাসে বেশি বেশি সদকা করার চেষ্টা করি, এই মাসে বেশি বেশি দান করার চেষ্টা করি, জাকাত দেওয়ার চেষ্টা করি, যাতে আমি এই সওয়াবগুলা থেকে পরিপূর্ণ বেনিফিট লাভ করতে পারি। তো সদকার মধ্যে বলতে গেলে 2 ধরনের সদকা, একটা সদকা হলো নর্মাল সদকা, আর একটা হলো সদকা জারিয়া। তো আমরা এই রোজার মাসে সদকা জারিয়াটার জন্য যদি বেশি আমি উদ্বুদ্ধ হতে পারি, তাহলে আমার এই সাদাকাটা মরার পরেও আমি বেনিফিট পাইতে পারি। কিভাবে? মনে করেন আমি একটা পানির কল দিয়ে দিলাম, সেই পানির কল থেকে মানুষ উপকৃত হতে থাকলো, পানি পান করতে থাকলো এবং সে দোয়া করতে থাকলো, এই সব আমি মরার পর্যন্ত পেতে থাকবো। আমি একটা মসজিদ বানিয়ে দিলাম, আমি একটা মাদ্রাসা বানিয়ে দিলাম, আমি একটা স্কুল বানিয়ে দিলাম,
এই সমস্ত যখন সাদাকা জারি আমি চেষ্টা করতে থাকব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই উসিলা হয়তো আমাকে সমস্ত গুনাহ maaf করে দিবেন এবং জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন এজন্য ভাই আমার সময় নাই আমি এটা এখন শেষ করে দিচ্ছি যে আসলে আমরা এই মাসে আমরা কতটুকু অর্জন করতে পারছি এটা আমরা না দেখে এখন থেকে আর যে 12 13 দিন আছে এই পর্যন্ত আমরা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট অর্জন করতে পারবো সেই চেষ্টা করি আর সঙ্গে আমি একটা জিনিস বলতে চাই যে আমরা এখানে কোরিয়াতে একটা অনলাইন স্কুল চালুর ব্যবস্থা করছি বাচ্চাদের জন্য যেখানে আরবি পড়ানো হয় বাংলা পড়ানো ইংরেজি পড়ানো হয় এটাতে আপনি যুক্ত হতে পারেন আপনার বাচ্চা দিতে পারেন যাতে এই উসিলায় একটা সাদাকা জারিয়ার কাজ শুরু হয়ে যায় যাতে এইখানকার বাচ্চারা অ্যাট লিস্ট বাংলাদেশের সাথে সম্পর্কিত থাকে ইসলামের সাথে সম্পর্কিত থাকে এবং তারা এক পরিপূর্ণ মুসলমান হিসেবে এই দেশে বেড়ে উঠতে পারে তো এইজন্য ভাই আমি আর বেশি কথা বলতে চাই না আমরা আশা করব আমরা আমাদেরকে এই পবিত্র রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক এবং আমাদের তাকওয়া অর্জন করার সুযোগ দান করুক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ